আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে সিব্রানজয় আসলাম। সিব্রানজয় একটা গ্রামের ভিতরে আসলাম। এখানে এসে কিছু ফসলি জমি দেখতে পেলাম, দেখে আমি খুবই খুশি হলাম। এবং আমি এই জায়গাটা পুরো ঘুরে দেখলাম। আগে দেখলাম যে অনেক ধরনের ফসল আছে এখানে। আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কী ধরনের ফসল আছে, কী ধরনের সবজি চাষ হয় এখানে। আমার সামনে আপনারা দেখতেছেন ভেন্ডি ক্ষেত, একজন চাষি ভাই কাজ করতেছে। মালয়েশিয়ার ভেন্ডি ক্ষেত কেমন দেখেন, উনি হচ্ছে সবগুলার ডোগা কাটছে, কাটার পরে এখন এগুলা ড্রেনের মধ্যে ফেলছে, কেটে তারপরে পরিষ্কার করতেছে, পরিষ্কার করে এক জায়গায় আনতেছে। এইদিকে যদি যাই তাহলে এদিকে আছে হচ্ছে কলমি শাক আছে, তারপরে মাইরার শাক আছে, সাদা মাইরার শাক যেটাকে বলে। এই যে কলমি শাক, এটা হচ্ছে সাদা মাইরার শাক। এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে। আর ওনারা হচ্ছে এখানে যত খেত আছে, এই খেতের মধ্যে পানি দেয় হচ্ছে এই যে এ ধরনের কূপ আছে অনেকগুলো এখানে, ওই যে একটা এখানে একটা, ওই পাশে আরও দুই তিনটা আছে। আর এই যে ওনাদের মেশিন, আমি যদি এদিকে দেখাই, এদিকেও কলমি শাক আছে, তারপরে হচ্ছে মাইরার শাক যেটাকে বলে সাদা মাইরা। আমি সামনের দিকে যাচ্ছি, এগুলো হচ্ছে নতুন করে এখানে লাগিয়েছে, এখনো ছোট। এগুলো বড় হলে ওনারা হচ্ছে তুলে বাজারে নিবে। এগুলো সব নতুন করে আমাদের বাংলাদেশে যেমন করে চাষ করে, এখানেও তেমন ব্যতিক্রম দেখতেছি না আমি, একই রকম দেখা যাচ্ছে। আর ওইদিকে আখ গাছ আছে এবং নতুন করে কিছু ফসল করছে। আমি সামনের দিকে যাচ্ছি, এই যে আরেকটা পুকুর, ছোট ছোট পুকুর খনন করছে ওনারা। ছোট ছোট পুকুর খনন করে এই ফসলি জমিগুলোর মধ্যে হচ্ছে ওনারা পানি দেয়। প্রচণ্ড বাতাস এখানে খুব ভালো লাগতেছে, যদিও রোদ অনেক বেশি, বাতাসের কারণে একটু রোদ কম লাগতেছে। এই যে এখানে কি লাগিয়েছে আমি জানি না, ওনার হচ্ছে কালো প্লাস্টিকের যে জাল, ওই জাল দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছে। আর জমিটা কত স্যাঁতস্যাঁতে এবং নরম দেখেন। ওনাদের যে ট্রাক্টর মেশিন অনেক ছোট, আর এই যে পানির মেশিন। এই পুরোটা এরিয়া হচ্ছে ফসলি জমি, এগুলো এখনও নতুন। ওই দিকে আরও অনেক রয়েছে, আমি ওই দিকটায় যাচ্ছি না, আমি এদিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মালয়েশিয়ান শাক, এটা অলরেডি কাটা শুরু করছে, এগুলো সব কেটে নিয়ে গেছে বাজারে, আর এখনও অনেক রয়েছে। এটা মালয়েশিয়ান শাক, এই শাকটা খেতে কিন্তু অনেক মজা, খুব মজা আছে শাকটা। এই শাকটা আমি বাংলাদেশে দেখি নাই, আমি মালয়েশিয়াতে প্রথম দেখলাম এই শাকটা। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে কি যে বলে, আমি তো নামটা মনে করতে পারতেছি না, বার্গারের সাথে বা স্যান্ডউইচ বার্গার এগুলোর সাথে এই পাতাটা খায়, ফাস্টফুডের দোকানে বেশি থাকে। এই যে এটা কি আমি জানি না, এটা কি শাক। ওদিকে হচ্ছে ফেয়াজ গাছ দেখা যাচ্ছে, যেগুলো সব ফেয়াজ গাছ, এগুলোও খায়। ওইদিকে ভেন্ডি গাছ আছে প্রচুর পরিমাণে। আমি আর ওইদিকে যাচ্ছি না, ওইদিকে না গিয়ে আমি হচ্ছে একটু এদিকে যাই, আপনাদেরকে এদিকে দেখাবো আর কি কি ফসল আছে এই এলাকাতে। ওইদিকে হচ্ছে বটবটি গাছ দেখা যাচ্ছে, যেটাকে আমাদের লক্ষ্মীপুর জেলার বাসায় লাইরাসমিও বলে। আপনি পাশার বি, হ্যাঁ পাশার পি, হ্যাঁ জয়াল, ও উনি হচ্ছে যে মোটর সাইকেলে কীভাবে বেঁধে নিয়েছে কলমি শাক, তারপরে আরও কী শাক যেন আছে, আমি ওই শাকের নাম জানি না। এগুলো হচ্ছে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, তাজা তাজা শাক, ফরমালিন মুক্ত। তো ওনারা এভাবে হচ্ছে এগুলা নিয়ে যায় বাজারে, নিয়ে বিক্রি করে। বটবটি ক্ষেত যেটাকে লাইরাসই বলে, ওনারা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেমন সুতা দিয়ে ইয়ে করে, ওনারা এরকম সুতা দিয়ে বেড়া দিয়েছে, প্রচুর পরিমাণে ধরেছে, কিন্তু প্রচুর পরিমাণে। এই যে এগুলো সব সই, লাইরা সই, প্রচুর পরিমাণে ধরছে। এখানে ওনাদের হচ্ছে সব সরঞ্জাম থাকে, দা কুড়াল বালতি, তারপরে এই যে জুড়ি, সব কিছু এখানে থাকে। এই যে ওনাদের মোটর সাইকেল,
মোটামুটি বিশাল বড় একটা এরিয়া নিয়ে তারা কাজ করে। ওই যে একজন কৃষক ভাই কাজ করতেছে, এটা ওনাদের এখানে সবকিছু রাখে, যত যন্ত্রপাতি আছে সব এখানে রাখে। আমি একটু আরেকটু ভিতরে যাব, যদিও অনেক কাদা মাটি। ওইদিকে আরো দুজন আছে কাজ করতেছে। আর ওনাদের একটা সিস্টেম কি, পানি কিভাবে দেয় দেখেন, এই ফাইবের মাধ্যমে পানি আসে। পানি এসে এই যে এখান থেকে পানি পুরোপুরি মনে করেন আপনার পানি ঝর্ণার মতো ছিটাইয়া পড়ে, যেটা দাঁড়িয়ে আছে দেখতেছেন এগুলোর মাধ্যমে পানি দেয়। ওইদিকে আর যাওয়া সম্ভব কিনা আমি জানি না, প্রচুর পরিমাণে কাদামাটি, আর ওইদিকে যাচ্ছি না। ওইদিকে লাল শাক আছে, তার ডাটা শাক আছে। তো বিশাল বড় একটা এরিয়া নিয়ে আসলে ওনারা হচ্ছে এখানে কাজ করে। আমার কাছে এখানে এসে খুব ভালো লাগছে, অনেক সবজি খেত দেখলাম এখানে এসে। এটা হচ্ছে নতুন করে করতেছে, ফসল উঠা শেষ নতুন করে করতেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।